যেতে হবে না, পাকা বুড়ো যেতে হবে না। নিচে নেমেছে না তাতা 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 তাতা। ও তো কল থেকে বেরোচ্ছে, কলের ওই পাশটা দিয়ে পাড়া দিয়ে চিপে দে ও তো ওইখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিচের ওইখান থেকে বেরোয়, মাঝে মাঝে টিপে দিই ওই পাশটা থেকে বেরোয়। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিও শুরু করতে আজকে খুব দেরি হয়ে গেল, এখন 3:45 মতন বাজে। দেখি দাঁড়া, 4:20 বাকি। ফাল্গুনি এখনও স্কুল থেকে আসিনি, আজকে ভিডিওটা বৈকাল থেকে শুরু করলাম। থাকবো এমনি নিজের অসুবিধার জন্যই শুরু করলাম, শরীরটা ভালো নয় তার জন্যই। আমার ওই মাথা রে কাজকর্ম হয়ে যাচ্ছে রে। ও কত কাজ টাজ হয়ে যাচ্ছে, আর হাবলুটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা থাক, ফাল্গুনি আসুক, দেখি রাতে রাত অবধি তোমাদের কতদূর কী শেয়ার করতে পারি, ওই একটু দিয়ে দেবো। এই দেখো, এই যে আমার প্যানগুলো সব বেলায় কাজলাম, এইদিকে কিছুটা মেলেছি আর এইদিকে কিছুটা মেলেছি, একটু না কেচে দিলেও হয় না, হালকা সার্ফ দিয়ে কেচে দিলাম। যে জিনিস যখন দরকার সেই জিনিস তখন হবে না, এখন জল হয়ে হয়ে কী বলে ওটাকে হালা কালা ধরিয়ে দিল, আর এখন জল হবে। কদিন আগে বর্ষা হয়ে গেল, আবার দেখো রোদ হতে না হতে আবার, আর আমাদের উঠোনে খুব কাদা হয়, পা দিয়ে আর উপায় থাকে না জানো না, আবার আজকে জল হলো, আর ভাল লাগছে না। এই মাছটা গেলে হয়, হ্যাঁ সার পো আনলাম তো আজকে, একবার আবার সেই কার্তিক পুজোর সময় তো জল হয়েছিল, সেই মানুষের হাট ভেঙে জামা দিচ্ছিল ওরা সাদা রঙের প্যান্ট। হ্যাঁ যাই, এবার জল দিবা না যাও। দেখি বুবো চোখে জল, মুখ কি ঠিক সুসা ছিল সেটা বার করে দিয়েছি। ফাঁকা বুড়ো, ও ফাঁকা বুড়ো, কি হয়েছে কি হয়েছে, বাবা দেখে 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 ঠোঁট ফুলানো দেখে, এস এস এই দেখো এস, এই তো দেখা যাচ্ছে টিভিটা চলছে আমাদের ঘরে, এতে কে এলে এতে কে এলে, হাই কর দাও দিদি, যেমন সেই হাই করত, হাই কর দাও তো, হাই কর দাও তো, হাই হাই, এদে দে 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 তাকা, তুমি হাই কর দাও, ঠিকই বলেছিস, আমাদের তো আমার কিছু করবার উপায় নেই, ওটা কেটে দিতে হবে। ওই দেখো আমার মা জন্য চলে আসলো স্কুল থেকে, এবার দেখ ভাই দেখ ফাল্গুনি, না জাল গুলো নিয়ে এসে পূজা করবে,
টিফিন হবে তো দড়ি পেলি চেপো লাভ দিয়ে ফোন নেবে লাভ দিয়ে মজা মাত্র মাছের তরকারি তোমাদের দেখানোই হয়নি, আর এখানে আছে পাটের শাক আর ভাত। শালগুন এখন স্কুল থেকে আসলো, ভাত খাবে, ও মাছ খেতে চায় না। ওই দেখো এখন একটা ভাজবে ডিম। মনীষা হাই, আমি ডিম বই করলে তাহলে আর ভাত হবে না। এ কি করবি, কি এখন বাজে 6:12, তখন মাঝে 6:12, সন্ধে টন্ধে দেওয়া হলো, ফাল্গুনে দিল সন্ধেটা। আর আমি তুলো গুনছিলাম, এতক্ষণ আবার দুটো তুলো গুনবো। তো মাঝে তোমাদের সাথে একটু কথা বলে নিই, ভিডিওটা কমপ্লিট করতে হবে, যেটুকু হয়েছে সেটুকু এডিট করতে হবে। ফাল্গুনি বাবা আসুক, গরম কবে যাবে বলতে পারছি না। ফাল্গুনি ওখানে জামা কাপড়গুলো গুছাচ্ছিল। এ ফাল্গুনি কই রে, আর এখনো ফাল্গুনির মনীষা আর ওদের সব জামা কাপড় কিনা হয়নি, দেখি কবে কিনা হয়। তো চলো, এ ফাল্গুনি তুই আর বাবা যাস না, দেখি নিয়ে আসিস না কটা, দিয়ে দেখাবি আমাকে, বাড়িতে দেখিয়ে নিয়ে যাবি এসে, দিয়ে যেটা পছন্দ হবে সেটা আমি বলে দেবো। আগে ওই লং জামাগুলো বলবি, লংগুলো লংগুলো চলো। এখন বাজে 9:30, ভিডিওটা শেষ করে দিই, খাওয়া দাওয়া হলো, মানে এখনই ভাত টাত খেলাম, ওটা শেয়ার করলাম না, দেখালাম না, কারণ সব কিছু দেখানো সবসময় যায় না, সবসময় পরিস্থিতি ঠিকও থাকে না। আর এটাও একটা কথা যে অনেকে আছে যে সেটা নিয়ে আবার অনেক অজ্ঞরাজ্যও করার মতনও লোক আছে, তো তার জন্য বুঝে সুঝেই শেয়ার করতে হয়, যতটা পারি শেয়ার করি, যদিও কে হাসবে কে অজ্ঞরাজ্য করবে বলে সেটা নিয়ে আমি বসে থাকি না। আমি আমার কাজ করে যাব। আমি জানি সারা জীবন মানুষ কেউ ছোট থাকে না, বড় একদিন হতেই হয়, তা ছোট থেকে বয়স যেমন মানুষ বাড়ে তেমন ছোট থেকেও বড় হয়। তো কে কি বলল, কে কি আমারটা দেখে হাসলো, তার জন্য আমি বসে থাকি না, তাও নিজের কাছে নিজে বুঝি যে এটা শেয়ার করা যাবে না, তখন শেয়ার করি না সেটাই। তো আমি তোমরা যারা আমাদের আর ভিডিও মানে দেখো ভালোবাসো, তো তোমাদের জন্য তো আমি ভালো মানে সব কিছু ভালো শেয়ার করার জন্য আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, আজকে ভিডিওটা একটু ছোট হবে, কারণ ভিডিওটা শুরু করেছি আমি বৈকাল থেকে। তো চলো আজকে কার মতো এইখানেই, ভালো থাকো সুস্থ থাকো, ওইটুকুই বলার, আজকে কার মতো এইখানেই।